বাঙালিদের প্রিয় খাদ্য মাছ, আর এই রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 90% মাছ খায়, তাই রাজ্যে মাছের চাহিদাও রয়েছে প্রচুর। এই বিষয়টিকে সামনে রেখে রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে এবং মৎস্য চাষীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে 2 দিনব্যাপী ত্রিপুরা মৎস্য উৎসবের সূচনা হয় শুক্রবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় এই উৎসবের। পাশাপাশি এই দিনের এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হরিদুলাল আচার্য, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মুখ্য সচিব বি কে মিশ্রা সহ অন্যান্যরা। 2 দিনব্যাপী আয়োজিত এই মৎস্য উৎসবে রাজ্যের মৎস্য চাষীদের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভররা তৈরি করাই এই সরকারের মূল লক্ষ্য, তাই রাজ্যে মাছের চাহিদার পূরণের জন্য রাজ্যকে যেন বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের ওপর নির্ভর না থাকতে হয়, তার জন্য রাজ্যের এই মৎস্য ক্ষেত্র এবং মৎস্য চাষীদের স্বনির্ভর করতে কাজ করে চলেছে রাজ্যের মৎস্য দপ্তর। এই মৎস্য চাষের দিক দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। যেখানে যেটা দরকার, মানুষের লাভ হবে, মানুষের সুবিধা হবে, সেটাই এই সরকার আগামী দিনে আমরা করব। এবং যে স্বনির্ভরতা সৃষ্টির, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে, আমরা কেন বাংলাদেশের উপর নির্ভরশীল থাকবো, কেন পশ্চিমবাংলা বা উড়িষ্যার কথা উনি বলেছেন, মাধ্যমে জানতে হয় মন্ত্রীর উপর। এবং বিশ্বাস করুন, আপনারা এখানে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ত্রিপুরার মাছের টেস্ট কিন্তু একটু আলাদা। দাম আমি ঠিকই বলেছি যে কলকাতায় হয়তো বা, কিন্তু সেই টেস্ট কিন্তু জলবায়ু, তার যে মানে খাদ্য, ত্রিপুরার মানে আনারসের যেমন স্বাদ ভারতবর্ষের, আমি জানি না পৃথিবীর অন্য কোথাও ত্রিপুরার আনারসের মতো স্বাদ কিন্তু কোথাও না। তো মাছও কিন্তু ত্রিপুরার মানে মাছের স্বাদও কিন্তু আলাদা। এখানে পাবদা মাছের আমরা এই ধরনের ছোট পাবদা কিন্তু পাওয়া যায় না ভাই, বড় বড় পাবদা দেয়, এটা পাবদা না কি মাছ বুঝাই যায়, তো সেই স্বাদও আমরা পাই না। তো ত্রিপুরার ফিউচার খুব ব্রাইটার। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য দপ্তরের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, 2023 বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকারের তরফ রাজ্যের মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ বিকাশ যোজনায় রাজ্যের প্রকৃত মৎস্য চাষীদের চিহ্নিত করে বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্যের মৎস্য দপ্তর। আগামী কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী হাত ধরে এই যোজনার উদ্বোধন হবে। এবং আমাদের সরকার আসার আগে যেটা আমাদের প্রি ইলেকশন কমিটমেন্ট ছিল, যারা মৎস্য চাষী আছে তাদের আর্থিকভাবে সহায়তার জন্য, মৎস্য চাষে সহায়তা বৃদ্ধি করার জন্য 6,000 টাকা করে বছরে প্রদান করা, যেটা কৃষকদের কিষাণ সম্মান নিধি হিসাবে 6,000 টাকা দেওয়া হয়, সিমিলার মৎস্য সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে মৎস্য সহায়তা যোজনা নামে আরো মৎস্য চাষীদের 6,000 টাকা করে প্রতি বছর দেওয়ার যে সংকল্প আমরা নিয়েছিলাম, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগামী কিছুদিনের মধ্যেই সেটাও আমরা চালু করতে যাচ্ছি। এবং রাজ্যের মৎস্যজীবী যারা আছেন, যারা মৎস্য চাষীর উপর যাদের জীবন জীবিকা নির্ভরশীল, তাদের কাছে আমরা 6,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেব। চাষের উৎপাদন বৃদ্ধি করতে পারে তার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন টেকনোলজি নিয়ে আসছি। আমরা রিসেন্টলি আপনাদেরকে এটাও বলে রাখি, রিসেন্টলি আমরা ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড নামে একটা বোর্ড বানিয়েছি, টিএফডিবি। এই ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ডের মূল উদ্দেশ্য হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট যা কাজ করছে, তার অতিরিক্ত ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড, ন্যাশনাল ফিশ ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ এনএফডিবি, তার সাথে সংযোগ রক্ষা করে রাজ্যের চারপাশে যাতে মাছ চাষে আরো বেশি উৎসাহ বৃদ্ধি করা যায়, চাষীদেরকে সহযোগিতা করা যায়, ওয়াটার বডিজ ক্রিয়েট করা যায়, সাইন্টিফিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায় সেইভাবে ফিশ ডেভেলপ ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা আমরা বানিয়েছি সেটাও কাজ করবে। রাজ্যে মৎস্য চাষের ক্ষেত্রে অবদানের জন্য এদিন রাজ্যের বিভিন্ন জেলার মোট 8 জন মৎস্য চাষীকে এবং 4টি মৎস্য উৎপাদক কেন্দ্রকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, ক্রেতা বিক্রেতাদের আবেদনকে গুরুত্ব দিয়ে 2 দিনব্যাপী আয়োজিত এই মৎস্য উৎসবকে আরও 1 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 2 দিনের পরিবর্তে 3 দিন চলবে এই মৎস্য উৎসব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।